হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্টার জলসায় নতুন ধারাবাহিকে এসেছে এক্কা দুক্কা। এক্কা দুক্কা ধারাবাহিকে কে এই অভিনেত্রী রাধিকা, তার আসল পরিচয়টা কি? রাধিকা মেডিকেল কলেজে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে। সেন পরিবার ও মজুমদার পরিবারের দ্বন্দ্ব নিয়ে এ ধারাবাহিকের গল্প। মজুমদার পরিবারের মেয়ে রাধিকা ও সেন পরিবারের ছেলে পুকরাজ, দুজনের মধ্যে বিশাল লড়াই, কে হবে সবচেয়ে ভালো ডাক্তার। লড়াই থেকে ভালোবাসা শুরু। অভিনেত্রী রাধিকারে ঠিক চেনা চেনা টেকলেও অনেকে ঠিক চেনে উঠতে পারছেন না। এই অভিনেত্রী বাংলা মেগা সিরিয়ালের অতি পরিচিত মুখ। মোহর ধারাবাহিকে মেইন নায়িকা মোহরের চরিত্র অভিনয় করতে দেখেছেন। এই অভিনেত্রীকে মোহর বা রাধিকা নামে চেনে থাকলেও তার আসল নাম সোনামণি সাহা। অভিনেত্রী সোনামণি সাহার জন্ম 25 মে 1996 সালে এবং বর্তমান বয়স 25 বছর এবং উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং ওজন 56 কেজি এবং ধর্ম হিন্দু এবং জন্মস্থান কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। অভিনেত্রী সোনামণি সাহার এডুকেশন কোয়ালিফিকেশন স্নাতক ডিগ্রি পাস। অভিনেত্রী সোনামণি সাহা স্টার জলসা চ্যানেলে 2018 সালে দেবী চুদিরানী ধারাবাহিকে পাহুল্লা মুখিরাই এর চরিত্র অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে আসেন। এখানে তিনি মেইন নায়িকা চরিত্র অভিনয় করেন। এরপর তিনি 2019 সালে স্টার জলসা চ্যানেলে মোহর ধারাবাহিককে মোহরের চরিত্র অভিনয় করেন এবং মোহর নামে দর্শকের কাছে অতি বেশি জনপ্রিয়তা লাভ করেছেন। এছাড়া তিনি বর্তমানে স্টার জলসার চ্যানেলে এক্কা দুক্কা ধারাবাহিককে সপ্তর্ষি মল্লিক এর বিপরীতে অভিনয় করছেন। দুজনেই জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী। প্রেম ভালোবাসা আর রোমান্টিক গল্প হবে এ ধারাবাহিকে। অভিনেত্রী সোনামণি সাহার অভিনয় আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এ ধরনের নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন।